উইকিং বেঙ্গল, উইকিং ফার্স্ট। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। আন্তঃরাজ্য জাল মার্কশিটও সার্টিফিকেট তৈরি চক্রে আরো এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃত যুবক শক্তিময় নস্কর। শক্তিময় রায়দিঘির গিলেচ্ছাট পঞ্চায়েতের বয়ারগদির বাসিন্দা। স্থানীয় গিলেচ্ছাট এলাকায় জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের মালিক শক্তিময়। মঙ্গলবার রাতে বাড়ি থেকে শক্তিময়কে গ্রেপ্তার করে সুন্দরবন পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও মথুরাপুর থানা। ধৃত শক্তিময়কে বুধবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে CBSE ও ICSE বোর্ডের ক্লাস 10 এর বেশ কয়েকটি জাল মার্কশিট। ভাই যার থেকে সার্টিফিকেট আনতো তিনি নাকি জাল। ভাই তো বললো কি তুই এসব জানিস? বলে আমি তো জানতাম না, কারণ আমি যদি জানতাম তাহলে আমার নিজের সার্টিফিকেট তো আমি নিয়েছিলাম মাধ্যমিক মনে হয় কম্পিউটার সার্টিফিকেট তো যুবর কেন্দ্র ওখান থেকে নিয়ে ওনার কাছ থেকে সার্টিফিকেটটা নিয়েছিলেন। আমার ভাই তো মাধ্যমিক পাস মনে হয় উচ্চ মাধ্যমিক যত সম্ভব নিয়েছিল, যেহেতু কলেজ উচ্চ মাধ্যমিক নয় তাই উচ্চ মাধ্যমিক করেছি। বলতে বাড়ির লোককে বাইরে ব্যবসা করতো না ভাই তো কোচিং সেন্টার আর কম্পিউটার সেন্টার ওই ওদের পেপারে অ্যাড এবং এলাকায় কিছু অ্যাড দেখেছিল, সেই অ্যাড দেখে যোগাযোগ করেছিল। ওরা সত্যি সত্যি বুঝতে পারে না ভাই, আমি বারবার এই বিষয়ে জিজ্ঞেস করেছিলাম, বলে না এগুলো তো ওদের ফ্র্যাঞ্চাইজি নেওয়া আছে, ওরা যেরকম বলেছে নাহলে ওরা অ্যাড দিতে পেরেছে, ওরা এটাই বলতে পারবা। ওরা অ্যাড দিচ্ছে, সেই অ্যাড দেখে দাম করছে, তাহলে অ্যাডটা যদি অত ভুয়ো হবে তাহলে অ্যাডটা দিচ্ছে কিন্তু সেই অ্যাড দেখে যোগাযোগ করে না, এরকম ব্যাপারটা বলি তাহলে আমাদের জন্য কেন নেওয়া যেত? ওরা এর জন্য যদি ব্যবসা করতো তাহলে ব্যাপারটা আলাদা। হ্যাঁ, ওর থেকে নাম বলতে ও ভাইকে জিজ্ঞেস করি, সুন্দরবন পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও মথুরাপুর থানা যৌথ উদ্যোগে গত রবিবার এই চক্রের মূল পাণ্ডা সহ দুজনকে গ্রেপ্তার করে। ধৃত সুদীপ বৈদ্য ও শামীম হোসেন বৈদ্য। সুদীপ মথুরাপুরের পুরকাইত পাড়ার বাসিন্দা ও শামীম মন্দির বাজারের মাধবপুরের বাসিন্দা। সুদীপ ইঞ্জিনিয়ার, শামীম সিভিক ভলেন্টিয়ার, মন্দির বাজার থানা কর্মরত শামীম। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছিল বিভিন্ন বোর্ডের ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় 300টি জাল মার্কশিট ও সার্টিফিকেট, একটি ল্যাপটপ, হার্ড ডিস্ক, তার, সিডি, রবার স্ট্যাম্প। সুদীপ ও শামীমকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে শক্তিময়ের সন্ধান পায় পুলিশ। সেই সূত্রে শক্তিময়ের কম্পিউটার কেন্দ্রে হানা দেয় পুলিশ। লোকটা ভালো, এবারে আমি এসেছি ধরুন অল্প দিনই ওনার ঘরে চলে এসেছি, এই ব্যবসা লোক হিসাবে খুবই ভালো, কম্পিউটার আছে, ব্যবসা আছে, তারপরে আপনার ছাত্রটাও পড়াশোনা করে, গৌতম বলতে এই তো আছে ওনার এই ব্যবসা, এই ব্যবসা, এই চালের ব্যবসা ওনার সত্যি চালের ব্যবসা। আমি ধরুন আমাকে একটা মাইনিং সিস্টেমে রেখেছে, পুলিশ ধরে নিয়ে গেছে আমি বলতে পারছি না। দেখুন এবারে আপনার হচ্ছে কি কোনো ঘর দিয়েছেন, হয়তো ভাড়ায় নিয়েছি, নিয়ে একটা কাজ কোনো করছি, এবারে আপনার তো ভিতরে তো আমি ঢুকতে পারি না। কেন ভালো টিউশনি পড়ায় আমার নিজের ছেলে ওনার কাছে টিউশনি পড়েছে। শক্তিময়কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে শক্তিময় নিজে মাধ্যমিক পাস, কিন্তু নেহেরু জাতীয় যুব কম্পিউটার কেন্দ্র খোলার জন্য ন্যূনতম যোগ্যতা ছিল গ্রাজুয়েট। সেই সময় সুদীপের সঙ্গে জাল সার্টিফিকেট নিতে গিয়ে আলাপ। জাল সার্টিফিকেট দেখিয়ে শক্তিময় ওই কেন্দ্র খোলার অনুমতি পায়। গত 3 বছর ধরে ওই কম্পিউটার সেন্টারটি চলছে, পাশাপাশি একটি কোচিং সেন্টারও চালায় শক্তিময়। এই চক্রের জাল বহু দূর ছড়িয়ে বলে ধারণা পুলিশে। আগামী দিনে আরও অনেকেই গ্রেপ্তার হতে পারে এই কাণ্ডে। মথুরাপুর থেকে শামীম হোসেনের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। সহ নিবেদনে রমা ক্যাফে, কাকদ্বীপ চৌরাস্তা, সেবা হোমিও সেন্টার, সরিষা বিডিও অফিসের কাছে, স্টার কেয়ার, ডায়মন্ড হারবার কলকাতাগামী বাস স্ট্যান্ডের পেছনে, চিলড্রেন্স প্যারাডাইস।
স্কুল, উত্তর রাধানগর, মগরাহাট। লিবার্টি গার্মেন্টস, বিজয়গঞ্জ বাজার, লক্ষ্মীকান্তপুর। দুর্গা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, জুমায়নস্কর হাট, কম্পিউটার ওয়ার্ল্ড, ডায়মন্ড হারবার, গার্লস স্কুল রোড। মিলন মেলা 2018-19 অনুষ্ঠিত হবে ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম মাঠে।